মহিলারাও জোরে জোরে জিকির করতে পারবে পারবে না পারবে আমাদের দেশে কিছু মলবি না বুঝা ফতোয়া দেয় মহিলারা ওখানে যাবে কেন মহিলারা জিকির করবে কেন ও দাদা তোমার হয়তো জানা নাই মহিলারা মহিলা প্যান্ডেলে উরুসে বাগদাদ এটা কেতাবের নামাজ থেকে 800 বছর আগে লেখা উরুসে বাগদাদ এবং ফতোয়ায় তুর্কিয়া যদি থাকে হলো মহিলারা মহিলা প্যান্ডেলে জোরে জোরে জিকির করতে পারবে ওদের জিকিরে আকাশ বাতাস প্রকম্পিত হবে সুবহানাল্লাহ ওদের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হবে কোন মলবি যদি ওই জিকিরের দিকে কান দাও ওই মলবি হবেন মামলার এক নাম্বার আসামি কথা বোঝেন নাই মনে হয় মহিলার জিকির করতে জোরে জোরে আপনি যদি ওদিকে কান দেন মনোযোগী হন আসামি হবেন আপনি আপনার কাছে যান তবে সাবধান হলো গভীর ভাবে খেয়াল করবেন আমি সেদিন এক মাহফিলে বলেছিলাম মহিলা এবং পুরুষ একসঙ্গে একই মজলিসে জিকির করেন যারা তাদের জন্য একটা ফতোয়া পেয়েছিলাম মাত্র কিতাবের মধ্যে একসঙ্গে জিকির করা যাবে হয়তো আমি কাল চলে যাওয়ার পর ওই শ্রেণীর কোন পীর সাহেবের মুরিদ যদি থাকে তখন আমাকে ফালতু বানা এই দলিলটা আপনাদের শোনাই দেবে এই জন্য তাদের দলিলটাও নিয়ে দেওয়া যায় যাতে করে ভুল আওয়াল আপনাদের বুঝাইতে না পারে তাদের দলিল হরফ কেতাবের মধ্যে দেখলাম মহিলা পুরুষ একসঙ্গে জিকির করতে পারবে তবে ওই মহিলাটাকে জড় জগৎ সেপাতের জগৎ নুরুমায় জগৎ আলম আরাহা এগুলো মাকাম সায়ের করা লাগবে ফানাপির শায়েখ ফানাপির রাসুল ফানাফিল্লার মাকাম অতিক্রম করে বাকাবিল্লার মাকামে পৌঁছতে হবে ওই পুরুষটাকেও ফানাপির শায়েখ ফানাপির রাসুল ফানাফিল্লার মাকাম অতিক্রম করে বাকাবিল্লার মাকাম পৌঁছতে হবে ও মাসুম ভাই এই মাকামগুলো পৌঁছে গেল বুঝবো কেমনে সিন্ধু কেমনে কোন মানুষটা বাকাবিল্লার মাকামে সিন্ধু কেমনে সিনার নিদর্শন কি নিদর্শন হলো এই মাওলানা হাসান বসরি রহমতুল্লাহ জীবনী মাওলানা হাসান বসরি আল্লাহর ওলি ছিল নাকি ভণ্ড যারা কথা বলবেন আসামি হয়ে যাবেন হাসান বসরি আল্লাহর ওলি ছিল না ভণ্ড ছিল হাসান বসরি রহমতুল্লাহ প্রেমে পড়ে তিনি একজন ভক্ত মরিদ রাবিয়া বসরি রহমতুল্লাহ এই হাত আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করলো যে রাবিয়া মহিলা মানুষ তেনার জীবনীতে দেখলাম রাবে বলতেছে আল্লাহকে জান্নাত দাও জকসে ইয়া রব কে করো জান্নাত দাও জকসে ইয়া রব কে করো আরজু হয় মে তুজে প্যার করো আমি তোমার জান্নাত চাই না জান্নাতের আশা ইবাদত করি না তোমার জাহান্নামের ভয় আমি পাই না আর জাহান্নামের ভয় ইবাদত করি না আমি তোমার জান্নাত জাহান্নাম একটু বুঝি না আমার একটাই তামান্না আমি শুধু তোমাকে ভালোবাসি আমি শুধু তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি কোনদিন বিয়া করলেন না মহিলারা প্রশ্ন করলো ওনার বান্ধবীরা বলল ও রাবিয়া তুমি বিয়া করলে না কেন বিয়া তো করে সুন্নাত তুমি বিয়া করলে না কেন তোমার তো স্বামী নাই কেন বিয়া করলে না এই মহিলা বলতেছিল ও আমার বান্ধবীরা মনোযোগ দিয়ে শোনো আমি বিয়া করব ওই পুরুষকে যেই পুরুষ আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে যেই পুরুষ আমার জীবনে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব এক নাম্বার প্রশ্ন হলো আমি যখন কবরে যাব মান রাব্বু কামা দিনু কামা হাজার রাজুল এই তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না যদি কোনো পুরুষ বলতে পারে হ্যাঁ পারবেন অথবা পারবেন না আমি তাকে বিয়ে করব দুই নাম্বার প্রশ্ন হলো যদি কোনো মহিলার পুরুষ বলতে পারে আমার কবরে যাওয়ার পর কবরে যাওয়ার পরে আপনার হাসরের মাঠে যখন বান্দার আমল নামা ওজনে কি বদি ওজন করা হবে মিজানের পাল্লায় আমল নামা ডান হাতে কারো বাম হাতে দেওয়া হবে যেই পুরুষ বলতে পারবে আমি আমল নামা ডান হাতে পাবো কিংবা বাম হাতে পাবো এই গ্যারান্টি যেতে পারবে আমি তাকে বিয়ে করবো তিন নাম্বার প্রশ্ন হল আমার সঙ্গে তিন নাম্বার প্রশ্ন হলো দুনিয়ার কোন পুরুষ যেই পুরুষ আমার সঙ্গে সংসার করতে চায় আমাকে বিয়ে করতে চায় ওই মহিলা ওই পুরুষটাকে প্রশ্ন করবো আমি পুরুষ রাতের ফুল পার হব বিজলির আকারে নাকি হেঁটে হেঁটে পার হব এইটা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আমি সে পুরুষকে বিয়ে করব মহিলারা মুসকি মুসকি হাসি দেয় আর বলে তুমি পাগল হয়ে গেছো এই তিনটা প্রশ্নের জবাব দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না রাবিয়া আবশি রহমাতুল্লাহ আলাইহা মুসকি মুসকি হাসি দেব রে বান্দবীরা আমি এমন একজনকে স্বামী হিসেবে গ্রহণ করেছি যে স্বামী আমার এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে আওয়াজ দিয়ে
বাজাবে কি সুবহানাল্লাহ কোন তোমার স্বামী কে তোমার স্বামী সেই স্বামীর পরিচয় কি এবার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে ওই স্বামীর নাম হলো মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন যিনি আমার বিচার দিনের স্বামী আল্লাহ আমাদের স্বামী না জি এই যে কথা কয় না আল্লাহ স্বামী না পুরুষদের স্বামী মহিলাদের স্বামী হ্যাঁ তোমার চরণে পড়ে লুটাইয়া হে মহান প্রতিপালক মোদের কখনো করোনা বিপদগামী চালাও সে পদে যে পদে তোমার প্রিয়জন গেছে চলি এই সূরা ফাতিহার বঙ্গ অনুবাদ করে কবিতা রচনা করলো এ আমার ভাইরা আল্লাহ হলো স্বামী আল্লাহ কি আল্লাহ হলো স্বামী আমি এমন একজনকে স্বামী হিসেবে গ্রহণ করেছি ওই স্বামী তিনটা প্রশ্নের উত্তর জানে এছাড়া দুনিয়ার কাউকে আমি বিয়ে করবো না স্বামী হিসেবে গ্রহণ করবো না কবরে যাওয়ার পরে মুনকার নাকি যখন বললাম আমরা বুকা তোমার রবকে ফেরেস্তাকে বলতেছে ফেরেস্তা আমি তো উত্তর দিতে পারবো আমার রব হলো আল্লাহ এই কথা বলে আমার কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না তার মানে তুমি আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমি রাবিয়া ওনারকে আমি যদি বলি আল্লাহ আমার রব আর আল্লাহ যদি বলে আমি রাবিয়া চিনি না আমার এই ফালতু উত্তর দিয়া লাভ কি হলো আমার উত্তর আমার রব আল্লাহ তার আগে তুই আল্লাহকে জিগাও আল্লাহ কি বলে আমি ওনারকে হই আল্লাহ যদি বলে আমি ওনার বান্দি তাহলে বলবো আমার রব হলো আল্লাহ এত সুপ্রিম পাওয়ারফুল একজন মহিলা আমাদের দেশের মহিলা ও মহিলা রাবিয়া বস্তি মহিলা মহিলা দুই রাবিয়ায় বেশ কম আছে না নাই আমাদের গ্রামের রাবিয়া আর ওই রাবিয়া বেশ কম আছে না নাই এ বাবা আমাদের দেশের এক হাসিনা এক হাসিনা দেশের প্রধানমন্ত্রী আর আমার দেশে বহু ফকির আছে ফকিরনি আছে হাসিনা নামের ফকিরনি এক হাসিনা ভিক্ষা করে খায় আর এক হাসিনা দেশের প্রধানমন্ত্রী নাম এক হইলেও গুণের ব্যাপারে মর্যাদার ব্যাপারে কম বেশি আছে না নাই এক হাসিনা দেশের ফকির ভিক্ষা করে খায় আর এক হাসিনা দেশের প্রধানমন্ত্রী এই গ্রামে যদি কোন রাবিয়া নামে মহিলা থাকে এই রাবিয়া আর এই রাবিয়া বেশ কম আছে না নাই ওই রাবিয়া প্রেম করলেন আল্লাহর সঙ্গে আর আমার দেশে রাবিয়া প্রেম করলো আর একজনের সঙ্গে দুইজনের প্রেম কম বেশি আছে না নাই আমার ভাইয়েরা রাবিয়া বসি দাজলা নদীর পাড়ে বসে আমার দিকে দেখেন দাজলা নদীর পাড়ে বসে ঘোমটা দিয়ে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে জিকির করতেছে নফী এজবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ জিকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তেনার মুর্শি হাসান বসরি রহমতুল্লাহ আলাই হাসান বসরি ডাকতে বলে হে রাবিয়া আসরের নামাজের সময় হলো আজান হয়ে গেছে তুমি নামাজ পড়বা না মারহাবা কোন পীর যদি নামাজি হয় মুরিদ গুলো নামাজি হয় কি হয় না আত্মশিল্পীর কেবলা জানে হুজুর বলছে বাবা যে নামাজ পড়বে না সে আমার মুরিদ না যে নামাজ পড়বে না সে মুরিদ না বাংলাদেশি বহু পীর আছে যাদের দরবারে গেলে নামাজ পড়ার দরকার হয় না পীরও নামাজ পড়ে না আমার কাছে একটা লিস্ট আছে আমি অনেক পীরের দরবারে গিয়েছি পীর নিজও নামাজ পড়ে না মুরিদও নামাজ পড়ে না এইরকম পীরও পীর আর আত্মশি পীরও পীর বেশ কম আছে না নাই এ ভাইরা যে নামাজ পড়বে না সে মুসলমান না যে নামাজ পড়বে না সে মুরিদ না যে নামাজ পড়বে না সে জাকের না নামাজের দরকার আছে না কথা বলেন না কেন আমি নাম ধরে ধরে বলতে পারবো বাংলাদেশে কোন কোন পীরের বাড়িতে নামাজ হয় না কোন কোন পীর সাহেব নামাজ পড়ে না তালিকা আমার কাছে আছে আমি দেখেছি তার বাড়িতে গিয়েছি ঘুরেছি আল্লাহ তাদের হেফাজত করুক হেদায়েত দান করুক গিমাত সমালোচনা যাই না আত্মশিল্পীর বলছে যে নামাজ পড়বে না সে আমার মুরিদ না তার মানে নামাজের দরকার আছে রাবিয়া বসে উঠলেন ওইটা মুজু মুজু করলেন দাজলা নদীর পানি দিয়া বলল হুজুর আপনি কি নামাজ পড়ছেন তুমি পড়ো আগে কয় না হুজুর এই যায় নামাজ নেন আপনি আগে নামাজ পড়েন তারপরে আমি পড়ি হাসান বসরি যায় নামাজ মাতবাড়ি করে দাজলা নদীর পানিতে বিছাই দিলেন পারবেন বিছাইতে বিছাইতে পারবেন পানিতে কিন্তু যায় নামাজ উঠতে পারবেন না কথা কন না আমার দেশে যে মৌলবিগুলো পীরাউলের বিরোধিতা করে পীরের কথা শুনলে গায়ে আগুন লাগে ওই ওই মৌলবিদের জিজ্ঞেস করেন তো
পুকুরের নদী লাগবে না, পুকুরের মধ্যে জায় নামাজ বিছায়া এই জায় নামাজে পা রাখতে পারে কিনা? পারবে না, পারবে না। কথা বলছে না পারবে মনে হয়? আশা আছে? আশঙ্কা আছে কোনো? জায় নামাজটা বিছাইতে পারবে কিন্তু পা দেওয়ার আগেই জায় নামাজ ভিজে যাবে। পা দেওয়ার সঙ্গে সঙ্গে জায় নামাজ কবি হুজুর উঠছেন যখন আসেন একটু দড়িয়ে নিয়ে যাই, মাছ দড়িয়ে নিয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যায় নামাজ উঠলেন, নামাজ পড়লেন, আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলেন, নামাজ পড়ে নামলেন, নামাজ যায় নামাজ ধরে একটা টান দিয়ে ঝাড়া মারলেন, যায় নামাজ শুকনো। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাবেয়াকে দিয়ে বলে তুমি নামাজ পড়ো, রাবেয়া বসরি বলে হুজুর এবার খেলা দেখবেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি হা যায় নামাজ বিছাই দিলেন বাতাসের মধ্যে, শূন্যের মধ্যে যায় নামাজ বিছা হয়ে গেল। আপনাদের গ্রামে যে রাবে আছে রাবে পারবে বুঝি? হ্যাঁ, যে মহিলাগুলো পুরুষের সঙ্গে একসঙ্গে জিকির করে তরিকতের নামে জাকেরের নামে, এই মহিলাগুলো পারবে মনে হয়? বাতাসের মধ্যে যায় নামাজ আল্লাহর বান্দি রাবে আর রাবে আর যাই নামাজ নামাজ বললেন হাসান নবুল শীত আপনি যাহা করেছেন এটা নদীর মাছগুলো পারে, আমি যাহা করেছি এটা বালুকণা গুলো পারে, আমরা বড় কিছু করি নাই, এটা কোনো ব্যাপার না, চলেন। আর আমরা খালি ফু দিয়ে যদি জ্বর ভালো হয় তো গরমে থাকাই যায় না, আজ নাই দেখো এত বড় কাজ করে পড়ে না না না, আপনি যা করছি এটা বালুকণা গুলো করতে পারে। বিশ্ব আমাদের শিক্ষা দিলেন বাবা ফলবান বৃক্ষ সবসময় মাথা নিচু করে থাকে, যেই ডালে ফল ওই ডালে মাথা নিচু করে থাকবে, বাহাদুরি তাকব্বরি করা যাবে না, এটা আল্লাহ পছন্দ করে না। অহংকার আল্লাহর গায়ের চাদর, যে অহংকার করবে সে যেন আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। আজ তোমাকে সহজে ছাড়া যাবে না, চলো তুমি সেটু লোকা চুরি খেলি। রাবিয়া মুস্কি হাসি বলে হুজুর ঠিক আছে চলেন, তুমি সত্য হলো আপনি আগে লুকাবেন পরে আমি লুকাবো। রাবিয়া বসরি লুকা গেলেন, হাসান বসরি খুঁজলেন, কেতাবে দেখলাম হাসান বসরি জীবনী পড়ে দেখবেন, হাসান বসরি খুঁজতে খুঁজতে পরেশান, জড় জগৎ খুঁজলেন, সেপাতে জগৎ খুঁজলেন, নুরুময় জগৎ খুঁজলেন, আরময় আরোহা খুঁজলেন, জান্নাত জাহান্নাম খুঁজলেন, কোথাও রাবিয়াকে খুঁজে পাওয়া যায় না। এই জমিনে বসে সবগুলো খুঁজলেন, এটা কোন শক্তির বলে? এটাও একটা দলিল আমার কাছে আছে, এ আমার ভাইরা একটু মনোযোগী হন, ওই দিকে আমি না যাই। খোঁজার পরে যখন রাবিয়াকে পায় না, রাবিয়া রাবিয়াকে ডাক দেয়, রাবিয়া তোমারে খুঁজে পাই না। রাবিয়া বলতেছেন হুজুর খোঁজেন, খুঁজলে পাবেন। রাবিয়ার কণ্ঠের আওয়াজ শোনা যায় কিন্তু রাবিয়াকে দেখা যায় না। যখন হাসান বসরি হাজিয়ে গিয়েছিলেন রাবিয়া খুঁজেন খুঁজেন, জড় জগৎ সেপাতে জগৎ নুরুমাই জগৎ আরে বড় হাত জান্নাত জাহান্নাম সব জায়গায় খুঁজলেন, কোথাও হাসান বসরি নাই। শেষ পর্যন্ত দেখেন হাসান বসরি বলেন রাবিয়া আমারে খুঁজে বাইর করলো, আমি রাবিয়ার জামার আস্তিনের মধ্যে এই জায়গায় লুকিয়েছিলাম, কপ করে ধরে ফেলছে হুজুর আপনার ধরে ফেলেছি। এরপরে মানবী সুরাত নিয়ে আমার সামনে চলে আসছে, যখন আমি লুকাইলাম আমারে যখন হুজুর খুঁজে পায় না, আমার কণ্ঠের আওয়াজ শুনে আমারে খুঁজে পায় না, আমার কয় রাবিয়া তুমি সামনে আসো, আমি বলছিলাম হুজুর সিলিন্ডার করেন, সিলিন্ডার করলে বাহির হবো। রাবিয়া যখনই কথা বললাম হাসান বসরি রহমতুল্লাহ বলেন আমি সিলিন্ডার করলাম। হাসান বসরি কে গো, কত বড় দরজার আলেম তিনি, ফেকার এমন কোন বই নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই, হাদিসের এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই। হাসান বসরি ছোট্ট মানুষ, অল্প কয়েকদিন বয়স কোলে নিয়া ওনার আব্বা হুজুর নবী জামাই হযরত আলী কারাম আল্লাহ ওয়াজহু ওনার দরবারে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়া বাবা ডাক দে বলে হুজুর ও নবী জামাই আমিরুল মুমিনিন হযরত আলী গো, আমি আমার সন্তানটা আপনার কাছে নিয়ে আসি, এই সন্তানটা আপনার আনার কারণ হলো ওর নামটা রেখে দেন আর ওর জন্য দোয়া করেন, এই দুটা উদ্দেশ্য নিয়ে আমার সন্তান আপনার কাছে নিয়ে আসি। আমাদের সন্তান হয় আমাদের সন্তানের নাম রাখি কালটু বল্টু নাল্টু, নাম রাখি না এক ছোটা গোস্ত গাত নাই কার নাম, নামটা ভালো অসুবিধা রাখেন নাই, রাখেন অসুবিধা নেই, নাম রাখছে সালমান শাহ, শনিটা দেখতে
তেমন সুন্দর না, নাম আছে মুনমুন। আরে ব্যাটা মুনমুন শব্দ অর্থ কি? ময়ূরী মানে কি? মানে বুঝো তো, নাম রাখা লাগবে, নাম আছে বল্টু। এটা কি নাম হইল? আলেমদের কাছ থেকে নাম নেবেন, সন্তানদের নাম রাখবে কে? আলেমরা আলেমদের কাছ থেকে নাম নেবেন, মাতবাড়ি রাখে কইরেন না। হাসান মসজিদ কাজ নাম রাখে না, দোয়া করে দেন। আলী রাদি আল্লাহ তাআলা বলেন, সন্তান যখন নিয়ে আসছে না অবশ্যই রেখে দিলেন, তবে আমার দুইটা ছেলে বড় ছেলের নামের সঙ্গে তোমার ছেলের নাম রাখলাম, আমার বড় ছেলের নাম হাসান, আজ থেকে তোমার ছেলের নাম হাসান। বসরায় ওনার বাড়ি, যার কারণে নামের উপাধি হলো বসরি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, আসলের নাম হলো হাসান। এবার এই আমার দিকে দেখেন, শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল গাল লাগিয়ে দিছে করে, একটু মুখ থেকে লালা নিয়ে ওনার মুখে দিছেন, যাও তোমার ছেলে জন্য দোয়া করে দিলাম, জমানার অনেক বড় আলেম তোমার ছেলে হবে। দেখতে পাই না, যখন বলে হুজুর সিলিন্ডার করেন, আমি সিলিন্ডার করলাম, রাবিয়া আমার সামনে হাজির, আল্লাহু আকবার। হে রাবিয়া তুমি কোথায় গিয়েছিলা? হুজুর আমি আপনার কাছে শুনেছি, শিখেছি, আল্লাহ জাল্লা শানহু মানুষকে চারটা ধাতু দিয়ে তৈরি করলে, এটা আগুন, এরপরে পানি, এরপরে মাটি, এরপরে বাতাস। আগুন, পানি, মাটি এবং বাতাস দিয়ে আল্লাহ মানুষ তৈরি করছে, ঠিক না বেঠি? স্যার রঙ্গের মশল্লা দিয়া কে কইরাছে তোর গঠন, স্যার রঙ্গের মশল্লা দিয়া কে কইরাছে তোর গঠন, স্যার রঙ্গের দিবানিসি ভাব বসি, দিবানিসি ভাব বসি, ডাকো তারে সর্বক্ষণ, সারঙ্গের মশল্লা দিয়া। বলেন মারা হওয়া হুজুর, যখন আমি হারা গেলাম, আগুনকে পাঠাইছে আগুনের জায়গায়, মাটিকে মাটির জায়গায়, বাতাসকে বাতাসের জায়গায়, পানিকে পানির জায়গায়, আগুন পানি মাটি বাতাস অস্তিত্ব গুলো আলাদা আলাদা করে বিলাই দিয়েছিলাম। এরপরে যখন আমি আপনার সামনে আসলাম, চারটা ধাতু একত্রিত করে মানবী সুরাত নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি, চিৎকার একবার বলা যাবে কি? আল্লাহু আকবার। এই পাওয়ার অর্জন করেছিল মহিলা রাবিয়া বসরি রহমতুল্লাহ, তিনি মহিলা পুরুষ একসঙ্গে জিকির করতে পারবে এই মাকামে পৌঁছে গেলে। এছাড়া কোন অবস্থায় মহিলা পুরুষ একসঙ্গে জিকির করা যাবে? শরীয়তের বিধান মেনে চলবেন। বিশ্বনিকে বাজান কঠোর শরীয়ত পন্থী একজন আল্লাহর ওলি ছিলেন, তেনার দরবারে পর্দা ছিল কি ছিল না? আছে কি নাই? আপনাকে দাওয়াত দিলাম, জাকের পাহাড়ির পতাকা নিয়ে আসবেন। সামনের দিনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। বাড়িতে যাবেন, ফোরজি মোবাইল যদি থাকে, ফোরজি মোবাইলে গুগল অপশনে যাবেন, ডাটা কালেকশন দিয়ে গুগলে গিয়া খুঁজবেন, লিখবেন শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী। আজ থেকে 550 বছর আগে তিনি বলছেন, 2020 সালে কি হবে, 2021 কি হবে, 23 কি হবে, 24 কি হবে, 26 কি হবে, এরও সব তিনি বলে গিয়েছেন। আর 2023 ব্যাপারে তিনি বলেছেন কঠিন দুর্ভিক্ষ হবে। এরপরের স্টেপে তিনি বলেছেন দেশটাতে কঠিন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এই সংঘর্ষ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সারা পৃথিবী থেকে ওই সময়ে 3/4 মানুষ মারা যাবে। যারা মেজো ভাইজান বলছেন সারা পৃথিবীতে 750 কোটি মানুষ, এর মধ্যে 600 কোটি মানুষ মারা যাবে। মাতবাড়ি করেন না, আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাকা ছাড়া কোনো বাঁচার উপায় নাই।